আহারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তুমি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। অসীম স্পর্শী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলা টেলিভিশন ক্যানাডার বিশেষ আয়োজন। সাথে আছি আমি নাজমা গাজী। জন্মতিথির এই বিশেষ লগ্নে কবির প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য। চিত্রকল্পের অপার্থিব সাফল্য এবং গভীর জীবনবোধে সমৃদ্ধ রবীন্দ্র সৃষ্টি সম্ভার। আজ আমরা ডালি সাজিয়েছি রবীন্দ্রনাথের বাণী, কবিতা আর সুরের অনুরণন দিয়ে, যা আপনাদের ভালো লাগবে, হৃদয়কে আন্দোলিত করবে, এই আমাদের প্রত্যাশা। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাথাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার মুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা, ধুইয়ে দাও আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাই কো বাণী নাই কো ছন্দ নাই কো তান, তারে আনন্দের জাগরণী ছুঁয়ে দা। বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার মুইয়ে দা আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। প্রভাতে যখন শঙ্খ উঠেছিল বাজি তোমার প্রাঙ্গণতলে, ভরি লয়ে সাজি চলেছিল নরনারী তেয়াগিয়া ঘর, নবীন শিশির সিক্ত গুঞ্জন মুখর স্নিগ্ধ বনপথ দিয়ে। আমি অন্য মনে সঘন পল্লব পুঞ্জ কুঞ্জ ছায়া বনে ছিনু শুয়ে তৃণাস্তীর্ণ তরঙ্গিনী তীরে, বিহঙ্গের কলগীতে সুমন্দ সমীরে। আমি যাই নাই দেব তোমার পূজায়, চেয়ে দেখি নাই পথে কারা চলে যায়, আজ ভাবি ভালো হয়েছিল মোর ভুল যখন কুসুমগুলি আছিল মুকুল, হ্যারো তারা সারাদিনে ফুটিতেছে আজি, অপরাহ্নে ভরিলাম এ পূজার সাজি। শুনি যেন চরণ শুনি আপন মনে, যেন চরণ ধ্বনি রে শুনি আপন মনে, শুনি যেন চরণ ধ্বনি রে বুঝি আমার মনোহর।
হাতে ফাগুন যে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে ফুলের মালা হাতে ফাগুন যে আছে ওই যে তার চলার পথের কাছে ওই যে সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? ২০ বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে, এক তারাটি একটি তারে গানের বেদন বইতে নারে, তোমার সাথে বারে বারে হার মেনেছি
এই খেলাতে তোমার সুরি সুরি সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরি সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় এ তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে আমার এ তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে গানের লীলার সেই কিনারে যোগ দিতে কি সবাই পারে বিশ্ব হৃদয় পারাবারে রাগ রাগিনীর জাল ফেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কত কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা অমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে লাগে তখন রঙের মতন জাগে কাঁচা সবুজ ধানের খেতে আজ রং সাগরে তুফান উঠে মেতে যখন তারি হাওয়া লাগে তখন রঙের মতন জাগে যখন তারি হাওয়া লাগে তখন রঙের মতন জাগে কাঁচা সবুজ ধানের খেতে সেই রাতের স্বপন ভাঙা আমার হৃদয় হোক না রাঙা সেই রাতের স্বপন ভাঙা আমার হৃদয় হোক না রাঙা তোমার রঙের গৌরবে ও গো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় ও গো আমার প্রিয় তোমার রঙিন
মিশাতে হবে আজ সবার রঙে রং মিশাতে হবে আজ সবার রঙে রং মিশাতে হবে ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয় পড়ো 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 তবে রং মিশাতে হবে সবার রঙে রং মিশাতে হবে আজ সবার রঙে রং মিশাতে হবে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো রবীন্দ্র জন্মতিথিতে বাংলা টেলিভিশন কানাডা কবিকে স্মরণ করছে তাঁরই রচিত কবিতা এবং সুরের অনুরণন দিয়ে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে এই বিশেষ আয়োজন দেখতে লগ অন করুন www.banglatelevision.net। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার, আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। আমি তোমাকে কেন ডেকে পাঠিয়েছি বলি, রাগ করো না। তুমি ডেকেছো বলে রাগ করব? আমার মেজাজ কি এতই বদ? না না, ওসব কথা থাক, সকল সময় নন্দী সাহেবের চেলাগিরি করো না তো। আচ্ছা বলো দেখি, আমার জন্মদিনে তুমি আমাকে অত দামি একটা উপহার কেন পাঠাতে গেলে? যাকে দিয়েছি তার তুলনায় জিনিসটার এমনই কি দাম? আবার আবার নন্দী সাহেবের নকল? নন্দীর নকল সাধে করি? তার প্রতি যখন ব্যক্তিবিশেষের পক্ষপাত। তবে থাক, যাও, তোমার সঙ্গে আমি আর কথা বলবো না। আচ্ছা মাফ করো, আমি চুপ করে শুনব। দেখো সতীশ, মিস্টার নন্দী আমাকে একটি দামি ব্রেসলেট পাঠিয়েছিলেন, তুমি অমনি নির্বোধের মতন তার উপরে সাত সুর চড়িয়ে আমার জন্য অত দামি একটা উপহার কেন পাঠাতে গেলে? যে অবস্থায় লোকের বিবেচনা শক্তি থাকে না, সে অবস্থাটা তোমার জানা নেই বলে তুমি রাগ করছো নেলি। আমার সাত জন্মে জেনে কাজ নেই, কিন্তু এই নেকলেস তোমাকে ফিরিয়ে নিতে হবে। ফিরিয়ে দেবে? দেব, বাহাদুরি দেখাবার জন্য যে দান, সে দানের কোনো মূল্য আমার কাছে নেই। তুমি অন্যায় বলছো নেলি। আমি কিছুই অন্যায় বলছি না। তুমি যদি আমাকে এর চেয়ে একটি ফুল উপহার দিতে আমি ঢের বেশি খুশি হতাম। তুমি যখন তখন প্রায়ই মাঝে মাঝে আমাকে দামি উপহার পাঠাতে শুরু করেছো, পাছে তোমার মনে লাগে বলে এতদিন আমি কিছুই বলিনি, কিন্তু ক্রমেই এর মাত্রা বেড়ে চলছে। এখন আর চুপ করে থাকা চলে না, এই নাও তোমার নেকলেস। এই নেকলেস তুমি রাস্তায় টান মেরে ফেলে দাও, আমি কিছুতেই নেব না। আচ্ছা সতীশ, আমি তোমাকে তো ছোটবেলা থেকেই জানি, আমার কাছে ভারিও না। সত্যি করে বলো তো, তোমার কি আমার জন্য অনেক ধার হয়নি? কে বলেছে? নরেন বুঝি? কেউ কিচ্ছু বলেনি, আমি তোমার মুখ দেখেই সব বুঝতে পারি। আমার জন্য তুমি এমন অন্যায় কেন করছো? সময় বিশেষে লোক বিশেষের জন্য মানুষ প্রাণ দিতে ইচ্ছে করে, আজকালকার দিনে প্রাণ দেবার অবকাশই খুঁজে পাওয়া যায় না। অন্তত ধার করবার দুঃখটুকু স্বীকার করবার যে সুখ, তাও কি ভোগ করতে দেবে না? আমার পক্ষে যা দুঃসাধ্য আমি তোমার জন্য তাই করতে চাই নেলি। একেও যদি তুমি নন্দী সাহেবের নকল বলো আমার পক্ষে মর্মান্তিক হয়। আচ্ছা, আমার জন্য যা করবার তা তো করেছো, তোমার সেই ত্যাগ স্বীকারটুকুকে আমি নিলাম, এখন এই জিনিসটা ফিরিয়ে নাও। ওটা যদি আমাকে ফিরিয়ে নিতে হয় তবে ওই নেকলেসটা গলার ফাঁস লাগিয়ে দম বন্ধ করে আমার মুখে মরা ভালো। আচ্ছা আচ্ছা বলো দেখি, এই দেনা শোধ করবে কি করে তুমি? মার কাছ থেকে টাকা পাবো? ছি 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 ছি, তিনি কি ভাববেন? তিনি ভাববেন আমার জন্য তার ছেলের দেনা হচ্ছে। সে কথা তিনি কখনোই মনে করবেন না,
তার ছেলেকে তিনি অনেক দিন হতে চেন। আচ্ছা, সে যাই হোক, এখন থেকে তুমি প্রতিজ্ঞা করো, তুমি আমাকে আর দামি জিনিস উপহার দেবে না, বড় জোর ফুলের তোড়া। আচ্ছা, সে প্রতিজ্ঞাই করলেন। যাক, এখন তোমার গুরু নন্দী সাহেবের পাঠ থেকে আবৃত্তি করো, দেখি তোমার স্তুতিবাদ করবার বিদ্যায় তুমি কতদূর অগ্রসর হলে। ঠিক আছে, আমার কানের ডগা সম্বন্ধে কিছু বলো দেখি, আমি তোমাকে 5 মিনিট সময় দিলাম। যা বলবো তাতে ওই কানের ডগাটি লাল হয়ে উঠবে। বেশ বেশ, তোমার ভূমিকাটা কিন্তু মন্দ হয়নি, আজকের জন্য এটুকুই থাক, বাকিটুকু আর একদিন হবে। এটুকুতেই আমার কান ঝাঝা করতে শুরু করেছে। গান ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, পরিকার পানে মন হাত বাড়িয়ে, পরিকার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ভুলাই রে আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। বাহির করে পায়ে 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 ধরে, মুড়ি হায় হায় রে, ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে, মুড়ি হায় হায় রে, তুঝে কেড়ে আমায় নিয়ে যাই রে, তুঝে কেড়ে আমায় নিয়ে যাই রে, যাই রে কোন চুলাই রে আমার মন ভুলাই রে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোন খানে কি দায় ঠেকাবে, ও কোন বাঁকে কি ধন দেখাবে, কোন খানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার, হৃদয়ে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। দর্শক মণ্ডলী, রবীন্দ্র সৃষ্টি বিশালতার এই সামান্য আস্বাদনে আপনাদের মনে যদি এতটুকু অতৃপ্তি জাগাতে পেরে থাকি তাহলেই আমরা সার্থক। আর জয়মাল্য সে তো আপনাদেরই, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমাদের সাথে থাকার জন্যে। আমাদের পরবর্তী অনুষ্ঠান বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষভাবে নির্মিত অনুষ্ঠান দেখবেন ঠিক এক পক্ষকাল পরে, একই সময়ে, একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।